আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার দাম একেবারে কম, কোথাও কোথাও কোরবানি পশুর চামড়া ফেলে দেওয়া হচ্ছে। এবং 11 ঘন্টার মধ্যে ঢাকার সব কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে, দাবি দুই সিটি মেয়রের। গ্রামের ঈদ এ যেন নির্মল সুখানুভূতি। কয়েক গ্রামের মুসল্লিদের একসঙ্গে ঈদের জামাত কিংবা পাড়া প্রতিবেশী মিলে কোরবানির পশুর মাংস ভাগাভাগি, ছোট বড় বৃদ্ধ সবাই মিলে গল্প ঠাট্টায় মাতামাতি। যদিও তথ্য প্রযুক্তির কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন আধুনিক, তবে এবার কিছুটা কমেছে পশু কোরবানি। মাংস ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বেশিরভাগ পরিবারকে। এসনানুল গনি স্বজনের ক্যামেরায় আদিল সজীবের রিপোর্ট। গ্রামের মেঠোপথ ধরে ঈদের জামাতে অংশ নিতে ছুটছেন মুসল্লিরা। রীতি মেনে ঈদগাহ ময়দানে ইসলামের নানা আলোচনা করেন গ্রামের মুরব্বীরা। আশপাশের কয়েক পাড়ার মুসল্লিরা এখন মহান আল্লাহর সন্তুষ্টির আশায়। নামাজ আদায় করেই একে অন্যের সঙ্গে কোলাকুলি, ঈদের আনন্দ ভাগাভাগি। মসজিদে কয়েকজন মানুষ পরে মানুষ বেশি জমে আনন্দ করে। চাচা, দাদা, ভাই, বন্ধু সবাই একসাথে এসে যে জামাতটা আমরা আদায় করতে পারছি, এটার ভিতরে একটা আনন্দ। ভাইদের সাথে যদি আমরা কোলাকুলি করি আমার অন্তরটা অনেক ভালো লাগে। পাড়া প্রতিবেশী নিয়ে যখন ঈদের মাঠে আসি তখন এটা ঈদের আলাদা একটা আমেজ, আলাদা একটা আনন্দ আমাদের ভিতরে প্রবাহিত হয়। বড় বড় বিল্ডিং ঠিকই করা আছে, কিন্তু পাশের বাসা কে কি খাইলো বা না খাইলো, কে কুরবানি দিল বা না দিল, আমরা খোঁজখবর রাখি না। আর গ্রাম অঞ্চলের মানুষ আমরা সবসময় খোঁজখবর রাখি। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের কোরবানির পালা। গ্রামের কোরবানিটা প্রকৃতির মতোই যেন সুন্দর, সহজ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই এক হয়ে কোরবানি দেন এবং তা ভাগাভাগি করে নেন। গরিবের মধ্যেও বন্টনটা হয় ভালোই। গ্রামের মানুষগুলো বলছেন, আগে যারা কোরবানি দিতেন তাদের অনেকেই এখন কোরবানি দিতে হিমশিম খাচ্ছেন এবং কেউ কেউ পারছেন না। এই যেমন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায় দক্ষিণ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান এবার কোরবানি দিতে পারেননি অর্থ সংকটে। আমি যখন ছোট তখন মনে করেন একবার ছিল, দেওয়া হয়নি, অনেক ছোট। এরপর এবার আব্বু যতদিন জীবিত ছিল সবসময় কোরবানি দিয়েছে। স্থানীয়রা জানান রায় দক্ষিণে এবার পশু কোরবানির সংখ্যা কমেছে অন্তত 40%, তারপরেও বিধান মেনে পশুর মাংস ভাগাভাগিতেই সামর্থ্যবানদের আনন্দ। গ্রামের মানুষকে মাংস ভালোভাবে বিলাবো দেখে আমি গ্রামে আসছি। আগে যেতে 40% কমছে। কেমন হতো আগে যদি? আগে 16-17 পর্যন্ত হতো, এখন মনে করেন 12-10। এমনি করেই ধনী গরিব এক হয়ে মেতে ওঠে ঈদ উৎসবে। এই তো ইসলামের সৌন্দর্য। আদিন সজীব, এটিএন বাংলা, রায় দক্ষিণ, মানিকগঞ্জ। মাত্র 11 ঘন্টার মধ্যে রাজধানীর সব কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে দাবি করেছে দুই সিটি কর্তৃপক্ষ। রাত 1:30টার দিকে দক্ষিণ সিটি এলাকার 39টি ওয়ার্ডের সব কোরবানির বর্জ্য সরিয়ে ফেলা সম্ভব হয় বলে জানায় তারা। এ কাজে 11 ঘন্টার মতো সময় লেগেছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে কম বলেও দাবি করা হয়। এদিকে মাত্র 8 ঘন্টায় কোরবানির বর্জ্য সরিয়ে পুরোপুরি সরিয়ে ফেলার দাবি করেছে ঢাকা উত্তর সিটি। 2713 ট্রিপে তাদের বর্জ্যবাহী ট্রাক 10টি অঞ্চলে 14,500 টনেরও বেশি আবর্জনা সরিয়ে ফেলে বলে জানানো হয়। জয়পুরহাটে কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীরা। ঈদের দিন ছাগলের প্রতি পিস চামড়া 10-30 টাকা দাম হওয়ায় ক্ষোভে অনেক সাধারণ ক্রেতা চামড়া রাস্তায় ফেলে যাচ্ছেন।
আর গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 700 টাকায়। ফলে চামড়া প্রক্রিয়া যাতে লবণ শ্রমিকদের মজুরি আর পরিবহন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন ছোট বড় সকল ব্যবসায়ী। এদিকে রাজধানীর সাভারের চামড়া শিল্প নগরীতে ঈদের দিন বিকেল থেকে চামড়া আসতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাতুল্লাহ জানান, রাজধানীতে চামড়া ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হবে, তারপর সারা দেশে লবণ দেওয়া চামড়া সংগ্রহ করা হবে। তবে স্থানীয় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, চামড়ার দাম গতবারের তুলনায় 3 টাকা বেশি হলেও মূল্যস্ফীতি এবং অন্যান্য খরচের কারণে সেটা ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম। এ অবস্থায় চামড়া শিল্প রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ব্যবসায়ীরা। পার্টেক্স খেলার খবর। প্রথম ম্যাচে লেবাননের কাছে পরাজয়ের বেদনা ভুলে মালদ্বীপ ও ভুটানকে ধরাশায়ী করে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এখন বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে কুয়েত অনেক শক্তিশালী হলেও তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত হ্যাভিয়ার কাবরেরা দল। সেমিফাইনাল খেলার টার্গেট পূরণ হওয়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন জামাল ভুঁইয়ারা। কুয়েতকে হারানোর ছক কষছে বাংলাদেশ। মানসিকভাবে এগিয়ে থেকে শনিবার কুয়েতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে লাল সবুজের দল। আর কুয়েতের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সাফের ফাইনালের টিকিট পেতে চাইছেন দলের রক্ষণ ভাগের খেলোয়াড় তপু বর্মন। শেষ করার আগে বিআরবিকে বল সংবাদ শিরোনাম আরেকবার। দুর্যোগপূর্ণ আবহাওয়া, দাম একেবারে কম, কোথাও কোথাও কোরবানির পশুর চামড়া ফেলে দেওয়া হচ্ছে। এবং 11 ঘন্টার মধ্যে ঢাকার সব কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে, দাবি 2 সিটি মেয়রের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।